পঞ্চায়েত অশান্তি অব্যাহত। সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারে রাজি না হওয়ায় সিপিএম প্রার্থী মঞ্জু সিংহর পুত্রবধূর কোল থেকে ছয় মাসের শিশুকন্যাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএম প্রার্থীর পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন সিপিএম কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহত তিন মহিলাসহ চার সিপিএম কর্মী। যদিও তৃণমূলের পাল্টা দাবি, সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙনে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে হুমকি ও প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কন্যাগড়ে পঞ্চায়েত ভোটের দেয়াল দিখাঙ্কে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষ। আহত দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনায় দুপক্ষের ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে দলীয় প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ করেছে সিপিএম, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হিনবটরে সিপিএম এর পার্টি অফিসে হামলা, আগুন। স্থানীয় সিপিএম নেতাদের নামে প্রাণনাশের হুমকি, চিঠি দেওয়ার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় সুভাষ মণ্ডল নামে এক সিপিএম প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে খুনের অভিযোগ ওঠে। বাড়ির কাছে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার অভিযোগের তির তৃণমূলের দিকে। খুন হামলার মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোটের আগে শাসক দল সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ বিমান বসুর। সব জায়গায় সর্বত্র বলা হয়েছে বদলা নয় বদল চাই, সরকার বদল হওয়ার পর বদলার রাজনীতি চলছে, এটা তারই নমুনা। মুকুল রায়ের পাল্টা দাবি, পাথর প্রতিমায় সিপিএম নেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, কিন্তু সেটাকে খুন বলে চালানোর চেষ্টা হচ্ছে। আমার কাছে যে খবর স্থানীয় সূত্রে পাওয়া যাচ্ছে, স্থানীয় সূত্রে পাওয়া যাচ্ছে যে ভদ্রলোক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সেটাকে খুন বলে চালাবার একটা চেষ্টা করছে। মুকুল রায়ের আরো দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। যেখানে প্রতি বছরের রাজনৈতিক খুন বাড়ছিল, সেখানে গত দু মাস আগের পরিসংখ্যান বলছে মাত্র দশটা রাজনৈতিক খুন হয়েছিল এবং তার মধ্যেও ছজন হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী। যদিও পঞ্চায়েতে অশান্তির জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে আরএসপি। এই অবস্থার মধ্যে আমাদেরকে তাহলে কি নিশ্চিহ্ন করবার চেষ্টা করছেন? এই অবস্থায় নির্বাচন যদি করেন, তাহলে আমরা জানি যে আমাদের দলের যে সংসদীয় গণতন্ত্রের যে অবস্থিতি, সে অবস্থিতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূলের সমালোচনায় সরব অধীর চৌধুরীও। সন্ত্রাসের রিলের এসে সিপিএম যেখানে শেষ করেছে, তৃণমূল সেখান থেকে শুরু করছে। রাজ্য জুড়ে নৈরাজ্যের পরও মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ, সেই প্রশ্ন তুলেছেন বিমান বসু। এবিপি আনন্দ।